নমস্কার বন্ধুরা, বন্ধুরা এই মহালয়ার দিন ভুলেও কিন্তু আপনারা খাবেন না এই খাবারগুলো। কারণ বন্ধুরা, 2024 সালে এই মহালয়ার দিন ঘটছে বছরের অন্তিম সূর্যগ্রহণ, আর তার ফলে অবশ্যই আমাদের কিন্তু কিছু নিয়ম মানা উচিত। কারণ বন্ধুরা, এই মহাযোগ বহু বহু বছর পর হচ্ছে। শাস্ত্র অনুসার এই দিন থেকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হয়। তাই এই দিনে সামান্য কিছু কাজ যেমন আমাদের সৌভাগ্যের দরজা খুলে দেয়, আবার এই দিনে কিছু ভুলও কিন্তু বন্ধুরা রোগ ব্যাধি এবং দুর্ভাগ্য ডেকে আনে, এবং নানা রকম সমস্যা তার ফলে আমাদের সারা বছর ভুগতে হয়। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জানি যে এই দিনে কোন কাজগুলো আপনারা করবেন এবং কোন খাবারগুলো এই দিনে আমাদের ভুল করেও খেতে নেই। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার এক বন্ধুরা, এই মহালয়ের দিন কিন্তু আপনারা একদমই দেরি করে ঘুম থেকে উঠবেন না। সকাল সকাল এই দিনে আপনারা ঘুম থেকে উঠে এই ভিডিওতে বলা মন্ত্রটি আপনারা 3 বার স্মরণ করবেন, এবং তারপর পারলে আপনারা মহালয় শুনবেন বা মহালয় দেখবেন। নাম্বার 2 বন্ধুরা, এই দিনে যারা আপনারা তর্পণ করবেন তারা ভুলেও কিন্তু এই দিনে চুল দাড়ি কাটবেন না, এবং সকাল সকালই আপনারা গঙ্গা ঘাটে গিয়ে খালি পেটে তর্পণ কার্যটি করে ফেলবেন। কিন্তু যারা বন্ধুরা এই দিনে তর্পণ কার্য করতে পারবেন না, তারা স্নান করে এসে একটি ঘটিতে আপনারা কালো তিল ও লাল ফুল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে পূর্বপুরুষের আত্মার শান্তি আপনারা পরমাত্মার কাছে প্রার্থনা করবেন। এবং এই দিনে পারলে বন্ধুরা আপনারা মৃত প্রিয়জনের ছবিতে আপনারা একটি মাল্যদান এবং তাদের প্রিয় খাবার তাদের ছবিতে আপনারা নিবেদন করে কোনো কাককে বা কোনো কুকুরকে খাইয়ে দিন। নাম্বার 3 বন্ধুরা, এই দিনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে মৃত প্রিয়জনের উদ্দেশ্যে আপনারা বেশি করে পুণ্য অর্জন করুন। তাই আপনারা অবশ্যই এই দিনে দান ধ্যান করুন, দরিদ্র কোনো মানুষকে খাদ্য বস্ত্র দান করুন এবং পশু পাখির সেবা করুন, ব্রাহ্মণ বা বৈষ্ণব ভোজ করান, ভগবান বিষ্ণুর নাম করুন বা রাধা কৃষ্ণ নামের জপ করুন, এছাড়া রামায়ণ মহাভারত বা গীতা পাঠ করুন। এছাড়া এই দিনে বন্ধুরা কোনো রকম কিন্তু আপনারা অধার্মিকমূলক কাজ একদম করবেন না, যেমন কাম ক্রোধ লোভ মোহ অহংকার এবং হিংসা করা। কারণ মনে এই দিনে আপনারা কোনো রকম দুঃখ দেবেন না, সদ্ভাবে এই দিনে আপনারা জীবন যাপন করবেন, তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্য আসবেই। তো চলুন বন্ধুরা, এবার আমরা জানি যে এই দিনে আপনারা কোন খাবারগুলো ভুলেও খাবেন না। বন্ধুরা, এবছর 2024 সালে এই সূর্যগ্রহণ এবং এই মহালয় শুরু হচ্ছে আগামী 2 অক্টোবর মানে 15ই আশ্বিন বুধবার, এবং এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে আগামী 2 অক্টোবর মানে মহালয়ার দিন রাত 9:13 থেকে রাত 3:17 পর্যন্ত। ফলে এই গ্রহণ চলবে বন্ধুরা 6 ঘন্টা 4 মিনিট, কিন্তু মুখ্য বলয়কেরা স্থায়ী থাকবে 3 ঘন্টা 42 মিনিট। তাই ভুলেও বন্ধুরা এই সূর্যগ্রহণের সময় এই খাবারগুলি মুখে তুলবেন না, নইলে বিভিন্ন ধরনের অশুভ শক্তির প্রভাবে নানা ধরনের শারীরিক সমস্যাও আপনি দেখতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই সূর্যগ্রহণ মানেন না, আপনাদের মতে হতে পারে এগুলো কুসংস্কার, কিন্তু বন্ধুরা ভুলবেন না যে আমাদের এই শরীর এই পৃথিবীরই অংশ। এই পৃথিবীর মতো আমাদের এই শরীর মাটি, জল, বায়ু, অগ্নি ও আকাশ, এই 5টি তত্ত্বের তৈরি। তাই আমরা যতদিন বেঁচে আছি এই চন্দ্র সূর্যের প্রভাব আমাদের ওপর কিন্তু পড়বে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে এই চন্দ্র সূর্যের প্রভাবেই জোয়ার ভাটা হয়, আর যেহেতু আমাদের এই শরীর এই গ্রহেরই অংশ, তাই এর জন্য বন্ধুরা আমাদের শরীরে যে জল তত্ত্ব রয়েছে তাই গ্রহণের দিন তাতেও জোয়ার ভাটা আসে। আপনারা হয়তো অবাক হচ্ছেন, কিন্তু বন্ধুরা সায়েন্স এটাই বলছে যে আমাদের এই বাইরের এই শরীরকে খাদ্য শরীর বলা হয়। তাই আমরা যে খাবার খাই তার প্রভাব প্রথমে আমাদের এই খাদ্য শরীরে পড়ে,
এবং তারপরে মনোময় শরীরে পড়ে এবং ধীরে ধীরে তা আমাদের শরীরে রোগ উৎপন্ন করে। যেমন রাতের বেলায় আপনারা সেই দিন সহবাসে লিপ্ত হবেন না, উলঙ্গ হয়ে রাতে সেই দিন একদমই শোবেন না, এছাড়া মহিলারা সেই রাতে খোলা চুলে বাইরে যাবেন না। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসার এই রাতে বিভিন্ন নেগেটিভ শক্তির প্রভাব খুবই শক্তিশালী হয়, তাই যাতে আপনাদের ওপর নেগেটিভ শক্তির প্রভাব একটুও না পড়ে, তাই কার্যগুলো বন্ধুরা আপনারা সেই রাতে বর্জন করুন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে আপনারা কোন খাবারগুলো সেই রাতে খাবেন না। নাম্বার এক, দই, কারণ দইয়ের ওপর গ্রহণের প্রভাব সর্বাধিক হবে, আর যা খেলে আপনাদের শরীরে নানা রকম রোগের সঞ্চার হতে পারে, কারণ গ্রহণ চলাকালীন সেই দই আপনার শরীরের মধ্যেই থাকবে। নাম্বার দুই, পোড়া খাবার। বন্ধুরা, পোড়া খাবার খেয়ে সেই দিন রাতে শোবেন না, পারলে দশটার মধ্যে আপনারা ডিনার কমপ্লিট করুন। নাম্বার তিন, আমিষ জাতীয় খাবার। বন্ধুরা, যেহেতু এই গ্রহণের সময় নেগেটিভ শক্তির প্রভাব সর্বাধিক হয়, তাই সেই সময় যদি আমরা এরকম খাবার খাই বা যেখানে সেখানে যদি এটোকাটা ফেলে রাখি, তো নেগেটিভ এনার্জিরা এতে আকর্ষিত হতে পারে। নাম্বার চার, গ্রহণের আগে ভুলেও আপনারা নেশাভান ভুলেও করবেন না, যেহেতু সেই সময় আমাদের শরীরে গ্রহণের প্রভাব পড়বে, তো এই ধরনের খাবার কিন্তু আমাদের শরীরে ডবল ক্ষতি করতে পারে। বন্ধুরা, আশ্বিন মাস একমাত্র মাস যেই মাসে পিতৃপক্ষ মাতৃপক্ষ একই মাসে হয়, যা বাকি কোনো মাসে কিন্তু পালন হয় না। এছাড়া এই মাস থেকেই যেহেতু ঋতু পরিবর্তন হয়, তাই এই মাসে আমাদের বুঝে শুনে কিছু খাওয়া উচিত। যেমন এই মাসে শাস্ত্র বলছে যে দুধ খাওয়া উচিত নয়, তবে দুধের তৈরি মিষ্টি বা যে কোনো সন্দেশ আপনারা কিন্তু খেতে পারেন। তবে শিশু বা বাচ্চাদের ক্ষেত্রে আপনারা ভালো করে দুধ জাল দিয়ে কিন্তু তবেই খাওয়াবেন, এবং ঠান্ডা দইও কিন্তু এই মাসে আপনারা অধিক খাবেন না, এতে সর্দি কাশির মতন বিভিন্ন সমস্যায় ভুগতে হয়। নাম্বার দুই, তেতো। বন্ধুরা, শাস্ত্র অনুসার এই মাস হচ্ছে অত্যন্তই শুভ এবং পবিত্র। এই মাসেই মর্ত্যলোকে জগৎ জননী মা দুর্গার আগমন হয়। এছাড়া এই মাসেই ভগবান শ্রীরাম বিজয়া দশমীতে রাবণের বধ করেছিলেন, এবং এই সময় যেহেতু পিতৃপক্ষ চলছে, তাই মানা হয় এই সময় আমাদের বেশি মাত্রায় তেতো খেতে নেই, এতে সম্পর্কের মধ্যে এবং জীবনে তিক্ততা বৃদ্ধি পায়। যেমন উচ্ছে, করলা, নিম পাতা এই মাসে কিন্তু আপনারা অধিক খাবেন না। নাম্বার তিন, থোর বা কলা গাছের কাণ্ড। বন্ধুরা, পবিত্র মাসে মা দুর্গার সাথে কলা গাছেরও পুজো হয়ে থাকে, তাই শাস্ত্র অনুসারে এই মাসে কিন্তু আপনারা থোর খাবেন না। এছাড়া এই মাসে অধিক মাত্রায় আপনারা পেঁয়াজ, রসুন, আমিষ মূলক মদ্যপান এগুলো একদম করবেন না, এবং এই মাসে সামান্য হলেও আপনারা গুড় কিন্তু অবশ্যই খাবেন। পারলে ভগবানকে আপনারা এই মাসে অর্পণ করে সেই প্রসাদ আপনারা সবাই গ্রহণ করুন, কারণ ঋতু পরিবর্তনের সময় এই খাবার খেলে যেমন আমাদের শরীর ভালো থাকবে, তেমনই সৌভাগ্যেরও কিন্তু আপনারা লাভ করবেন। এছাড়া এই মাসে মধু, লাউ এবং বিভিন্ন সবজি, ডাল, চাল মিশিয়ে খিচুড়ি মতো আপনারা রান্না করে মা অন্নপূর্ণাকে স্মরণ করে একদিন অবশ্যই সেই প্রসাদ গ্রহণ করুন। এতে মা আপনাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, মা মহামায়ার কৃপায় আপনাদের আশ্বিন মাস জীবনে পরম সৌভাগ্য এবং সুখে ভরিয়ে দেবে। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে মহা মাসে সকালে ঘুম থেকে উঠে কোন শব্দ বললে মা কৃপা সৌভাগ্যে ভরিয়ে দেন। বন্ধুরা, আশ্বিন মাসে সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে আপনারা এই তিনটি শব্দ কিন্তু অবশ্যই বলুন, কারণ বন্ধুরা, এই আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস, যিনি ধরাধামের, যিনি প্রকৃতির, সমস্ত জগতের দুর্গতি নাশিনী। এই মাসে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই
এই তিনটি শব্দ যারা বলে, মা তাদের জীবন থেকে সকল দুর্ভাগ্য দরিদ্রতা হরণ করে নেন। এবং পূজোর মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের মনের মতন কোনো ভালো খবর পাবেনই পাবেন। তাই যাতে বন্ধুরা পূজো আপনাদের পরিবারে, আপনাদের জীবনে পরম সুখ শান্তি এবং সৌভাগ্যরূপে আসে, মায়ের কৃপায় আপনাদের মনোবাসনাও এই পূজোর মধ্যেই পূর্ণ হয়ে যায়, তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনার এই পবিত্র মাসে এবং এই পূজোয় কিন্তু সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে এই তিনটি শব্দ বলতে একদম ভুলবেন না। এতে বন্ধুরা আপনাদের এই আশ্বিন মাস এবং এই পূজো দারুণ কাটবে। এই ছোট্ট একটি মন্ত্র যদি আপনি পাঠ করতে পারেন তো সুখ সমৃদ্ধি অর্থ আপনার জীবনে বহু গুণ বেড়ে যাবে। যাদের জীবনে কোনো রকম উন্নতি হয় না, যাতেই হাত দেন তাতেই কোনো রকম বাধা চলে আসে, তারা অবশ্যই পুজোতে এই প্রক্রিয়াটি করুন। হ্যাঁ বন্ধুরা, জীবন থেকে যদি দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করতে চান তো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও দশমী এই প্রক্রিয়াটি করুন। এর জন্য আপনাকে ভক্তি সহকারে বাসি বিছানায় বসেই সকালে মন্ত্রটি জাপ করতে হবে। এর সুফল আপনি কিছু দিনের মধ্যে দেখতে পাবেন। বন্ধুরা, এই মন্ত্রটা ছোট হলেও এর গুণাগুণ শক্তি কিন্তু প্রচণ্ড। বন্ধুরা, যখন কোনো মন্ত্র পাঠ করা হয় তখন এর প্রভাব সমস্ত ব্রহ্মাণ্ডে পড়ে। তাই যদি আপনি মন্ত্র ভক্তি সহকারে পাঠ করেন তো সমস্ত ব্রহ্মাণ্ডে ঊর্জা শক্তি আপনাকে সাহায্য করবে, আর তখনই আপনার শরীরে একটি শিহরণ হবে, আপনার সারা শরীর কম্পিত হতে শুরু করবে। এতে কিন্তু ভয় পাবার কিছু নেই, এর মানে আপনার শরীরে পজিটিভ ঊর্জা প্রবেশ করছে। যার ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস থাকবে তো তার কাজ তাড়াতাড়ি হবে। শুধু এতটাই নয়, এই মন্ত্র এতটাই শক্তিশালী যে আপনার জীবনে আসা সকল বিপদ থেকে এই মন্ত্র আপনাকে রক্ষা করবে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই কি সেই মন্ত্র। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, আমরা সবাই জানি যে এই ব্রহ্মাণ্ডের আদি শক্তি হচ্ছেন মা দুর্গা। তার দশ হাত বোঝায় যে তিনি দশ দিকে রয়েছেন। এমন কোনো স্থান নেই, এমন কোনো দিক নেই যেখানে মা মহামায়া বা আদি শক্তি নেই। তিনি সাকার রূপে সন্তানদের কাছে দুর্গা পুজোতে আসেন। বাস্তবে তিনি তো অনন্ত, তার ভিন্ন ভিন্ন রূপ আমরা ভিন্ন ভিন্ন নামে জানি। তাই মন্ত্রটি যদি বন্ধুরা আপনারা পাঠ করেন তো আপনার শরীরের চারিদিকে একটি পজিটিভ শক্তির বায়ুমণ্ডল তৈরি হবে, আপনাকে দেখে মানুষ আকর্ষিত হবে, আপনাকে সবাই গুরুত্ব দেবে, ফলে কাজের জায়গায় আপনার মান বাড়বে, স্বামী বা স্ত্রী আপনাকে সম্মান করবে, যে কোনো কথা আপনার লোকেরা মন দিয়ে শুনবে, থেমে থাকা ব্যবসা আবার উন্নতি করবে। তাই পূজোর কদিন বন্ধুরা ভুলেও হাতছাড়া করবেন না। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা, ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী স্বাহা, ওম দুর্গা দেব্যই নমো নমহা। বন্ধুরা আরেকবার বলছি, ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী স্বাহা, ওম দুর্গা দেব্যই নমো নমহা। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা বাসি বিছানায় বসে তিনবার জাপ করবেন, আর মাকে নিজের সকল মনস্কামনা জানাবেন। তো আজকের ভিডিওটা বন্ধুরা এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।